আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে যারা অলরেডি অ্যাপ্লিকেশন করেছো এবং যারা সামনে করবে, তোমাদের সকলকেই স্বাগত জানাই। আমি কাজী মাহবুব জামান অবিন। অলরেডি যারা অ্যাপ্লিকেশন করেছো তারা অবশ্যই আজকের এপিসোডটিতে একেবারে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় আজকে তোমাদের সাথে শেয়ার করব। যে তিনটি বিষয় অবশ্যই তোমাদের জানা প্রয়োজন, তার আগে আবারও মনে করে দিতে চাই, যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং এই এপিসোডটি থেকে যদি একটু পরিমাণও উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবে, তোমার এবং তোমার প্রিয়জনের প্রয়োজনে। কারণ তুমি সাবস্ক্রাইব এবং লাইক বাটন প্রেস করলে এই ধরনের এপিসোড আরও পরবর্তীতে আমাদের হোক বা অন্যদের হোক ইউটিউব অ্যালগোরিদম তোমাকে রিকমেন্ডেড আকারে তোমার কাছে পৌঁছে দেবে। আজকের এপিসোডটিতে তোমাদের সাথে আছি আমি কাজী মাহবুব জামান অবিন। আমি 2007 থেকে যারা আর্মি, নেভি এবং এয়ারফোর্সে পরীক্ষা দিতে ইচ্ছুক তাদেরকে ট্রেন আপ করিয়ে থাকি, এবং রাইটার অ্যান্ড পাবলিশার অলিভ গ্রিন থেকে প্রকাশিত ফাইটার্স বুক সিরিজ। তো যাই হোক, যে প্রসঙ্গে ছিলাম যে তিনটি বিষয় তোমাদের জানা প্রয়োজন, তাহলে তোমাদের চান্স পাওয়াটা, সিলেকশন পাওয়াটা খুব ইজি হবে। প্রথমে আমাদের জানতে হবে সৈনিক নিয়োগ প্রক্রিয়া, নাম্বার টু হচ্ছে ভর্তি পরীক্ষা এবং প্রস্তুতি, নাম্বার থ্রি হচ্ছে বাদ পড়ার কারণ। এই তিনটি বিষয়ের উপর যদি আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকে এবং যথেষ্ট পরিমাণ প্রিপারেশন থাকে, আই হোপ যে তোমরা অবশ্যই চান্স পাচ্ছ। প্রথমত যে কথাটির বলেছিলাম যে সৈনিক নিয়োগ প্রক্রিয়া, সৈনিক নিয়োগ ভর্তি পদ্ধতি, প্রথমত যদি আমরা দেখি, তোমরা যখন মাঠ কার্যক্রমে অংশ নাও, পরীক্ষায় অংশ নাও, সেখানে কিন্তু পাঁচটি ধাপে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে। এই পাঁচটি ধাপের মধ্যে প্রথমে হয়ে থাকে ইনিশিয়াল মেডিকেল টেস্ট, তারপর হয়ে থাকে ফাইনাল মেডিকেল টেস্ট, দেন হয়ে থাকে লিখিত পরীক্ষা, এবং ফোর্থ স্টেপে আমাদের হয়ে থাকে মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইবা পরীক্ষা, অ্যান্ড লাস্ট হচ্ছে আমাদের কিছু ফিজিক্যাল টাস্ক বা শারীরিক সক্ষমতা যাচাইয়ের পরীক্ষা। এই পাঁচটি ধাপে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে। এই পাঁচটি ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ক্ষেত্রে আমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডের উপরে কিছু মার্কস ডিপেন্ড করে। যেমন যারা সায়েন্সের ক্যান্ডিডেট তাদের জন্য 10 মার্ক দেওয়া থাকে এবং 10-এর মধ্যে তারা 10 মার্কই পাবে। যারা মানবিক বা আর্টসের ক্যান্ডিডেট তারা 10 থেকে পাবে 9, এবং অন্যান্য যারা রয়েছে বোর্ডের, যারা মাদ্রাসা, টেকনিক্যাল, ভোকেশনাল বা অন্যান্য বোর্ডের রয়েছে, তারা পাবে হচ্ছে 8 মার্কস। সো একাডেমিক ব্যাকগ্রাউন্ডের ওপরে আমরা কত মার্কস পাচ্ছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে যে প্রসঙ্গে যাচ্ছি, ইনিশিয়াল মেডিকেল টেস্ট। ইনিশিয়াল মেডিকেল টেস্টে আমাদের বাহ্যিক দিকগুলোই টেস্ট করা হয়ে থাকে। এক্ষেত্রে আমাদের হাইট, ওয়েট, নকনি, কালার ব্লাইন্ড, চোখ, নাক, কান, দাঁত ইত্যাদি টেস্ট, অর্থাৎ আমাদের বাহ্যিক টেস্টগুলো করা হয় ইনিশিয়াল মেডিকেল টেস্টে। ইনিশিয়াল মেডিকেল টেস্টে যারা পাশ করে তাদের পরবর্তীতে হয়ে থাকে ফাইনাল মেডিকেল টেস্ট। সো ইনিশিয়াল এবং ফাইনাল মেডিকেল টেস্টে বেসিক কিছু কারণের জন্য অনেক সময় বাদ দেওয়া হয়ে থাকে, সেই বিষয়গুলো তোমাদেরকে আমি আবারও মনে করে দিতে চাই। অনেক সময় অনেকের হাতে ব্লেডের কাটা দাগ থাকে, সো এই জন্য কিন্তু বাদ দেওয়া হয়। যদি এটা অনেক পুরনো হয়ে থাকে বা ভালো হয়ে গিয়ে থাকে, ইনফেকশন হওয়ার সম্ভাবনা নেই, তখন তারা অনেক সময় ছাড় দিয়ে থাকে। ট্যাটু যাদের করা থাকে তাদের ক্ষেত্রেও সমস্যা হয়, এবং অনেকের নখের প্রবলেম রয়েছে হাত পায়ের, সেই নখের প্রবলেমগুলো থাকলেও বাদ দেওয়া হয়ে থাকে। চোখের সমস্যা থাকলে, দুই হাঁটু লেগে গেলে, যেটা নকনি প্রবলেম, চোখের অনেকের কালার ব্লাইন্ড থাকে বা অন্যান্য প্রবলেম থাকে, সেগুলোর জন্য বাদ দেওয়া হতে পারে। নাকে পলিপাস, ফ্ল্যাট ফিট থাকে অর্থাৎ পায়ের পাতা অনেকের সমান থাকে, হাত পা ঘামা, অর্থাৎ যারা সোয়েটিং প্রবলেম থাকে, এই কারণগুলোতেও বাদ দেওয়া হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে চুলের সমস্যা থাকে, টাকের সমস্যা থাকে, এই ক্ষেত্রেও কিন্তু বাদ দেওয়া হয়। স্ক্রোটাম প্রবলেম, পাইলসের প্রবলেম, এই প্রবলেমগুলো থাকলেও বাদ দেওয়া হয়ে থাকে। সো আশা করি তোমরা একটা ধারণা পেলে যে প্রাথমিক মেডিকেল টেস্ট এবং ফাইনাল মেডিকেল টেস্টে কোন বিষয়গুলোর উপরে জোর দেওয়া হয়ে থাকে। সো যাদের আরও বেশি কনফিউশন রয়েছে কোনো বিষয় নিয়ে, সেই ক্ষেত্রে আমাদের নাম্বারগুলোতে অথবা কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। সো এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও কথা বলবো। সো এর পরবর্তীতে হয়ে থাকে লিখিত পরীক্ষা। 4টি সাবজেক্টের উপরে লিখিত পরীক্ষা হয়ে থাকে, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এবং সাধারণ গণিত। এই 4টি বিষয়ের উপরেই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে 50, 70 অথবা 100 মার্কসের। এক এক সময় এক এক রকমের কোশ্চেন হয়ে থাকে, সাধারণত লিখিত আকারে এবং শর্ট কোশ্চেন আকারে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। সো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব যে টপিকগুলোর উপরে তোমাদের জোর দেওয়া প্রয়োজন, যে টপিকগুলো থেকেই বরাবরই কোশ্চেন হয়ে থাকে। প্রথমে যদি দেখি বাংলা থেকে, বাংলায় তোমরা অবশ্যই পড়বে রচনা, পত্র বা দরখাস্ত লিখন, বঙ্গানুবাদ এবং ভাব সম্প্রসারণ।
তার পাশাপাশি গ্রামাটিক্যাল পার্ট থেকে সন্ধি, সমাস, এক কথায় প্রকাশ, শুদ্ধিকরণ, বাগধারা, সমার্থক শব্দ, সো এই টপিকগুলোর উপরে তোমরা বেশি ফোকাস করবে। বিকজ অফ বিগত বছরগুলোর কোশ্চেন কিন্তু এই টপিকগুলোর উপর থেকে বেশি এসছে। সো আমি আরও বিষয়গুলো নিয়ে কথা বলছি, তার আগে আমি অন্যান্য সাবজেক্টের সিলেবাসটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সো তারপরে যদি আমরা দেখি ইংলিশ, ইংলিশ থেকে যে বিষয়গুলোর উপরে তোমরা ফোকাস করবে, প্যারাগ্রাফ, লেটার রাইটিং, নাউন আইডেন্টিফিকেশান, ভার্ব আইডেন্টিফিকেশান, প্রিপোজিশান, কারেকশান, সিনোনিম, অ্যান্টোনিম, ট্রান্সলেশন, রাইট ফর্মস অফ ভার্ব, আর্টিকেল, ইংলিশ তোমরা এই টপিকগুলোর উপরে বেশি প্র্যাকটিস করে যাবে। তার পরবর্তীতে আমরা আসবো ম্যাথ পার্টে। ম্যাথ পার্টে তোমরা জ্যামিতির শর্টকাট কিছু কোশ্চেন রয়েছে, ছোট ছোট কিছু কোশ্চেন রয়েছে বৃত্ত সম্পর্কিত বা অন্যান্য সম্পর্কিত, সেগুলোর উপর জোর দিবে। এছাড়া সুৎকোষা, লাভ ক্ষতি, ঐকিক, মান নির্ণয়, উৎপাদক, ক্ষেত্রফল রিলেটেড অঙ্ক এবং পিতাপুত্রের অঙ্কগুলো, এই অঙ্কগুলোর উপরে বেশি জোর দিয়ে যাবে এবং বেশি প্র্যাকটিস করে যাবে। দেন হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান টপিকটি যেহেতু একটি ভাস্ট একটি বিষয়, তাই সাম্প্রতিক বিষয়াবলী, ডিফেন্স রিলেটেড, স্পোর্টস রিলেটেড, বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীর উপরে তোমরা দক্ষতা রাখতে পারো। সো লিখিত পরীক্ষার পর যারা ইনিশিয়াল ধাপগুলোতে সিলেক্টেড হবে তাদের পরবর্তীতে হয়ে থাকবে মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষা সম্পর্কে তোমাদের ভালো প্রিপারেশান প্রয়োজন এবং প্র্যাকটিস প্রয়োজন। দেন হচ্ছে আমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট। ফিজিক্যাল ফিটনেস টেস্টের ক্ষেত্রে 200 মিটার অথবা 400 মিটারের দৌড়, পুশ আপ 20-30টা দিতে হতে পারে, সিট আপও ঠিক একইভ রকমভাবে দিতে হতে পারে, এবং চিন আপ বিম যেটা 5-7টা দিতে হতে পারে। সো এই ছিল সামগ্রিকভাবে নিয়োগ পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া। তোমরা এই পরীক্ষাগুলোতে যদি ভালো করতে পারো তাহলে অবশ্যই তোমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে পৌঁছতে পারবে। সো আমি আরও তোমাদেরকে কিছু ইজি সলিউশন দেব, যেভাবে তোমরা ইজি ওয়েতে তোমাদের যে স্বপ্ন সেটা ফুলফিল করতে পারবে। প্রথমত বলবো, যারা সত্যিকার অর্থে মনে প্রাণে চাচ্ছ যে না, তুমি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করতে চাও, সো অবশ্যই তাদের জন্য সর্বোচ্চটুকু দিয়ে আমি চেষ্টা করতে বলবো। এবং তার জন্য বেস্ট একটা ওয়ে হচ্ছে প্র্যাকটিক্যাল প্রিপারেশান। তুমি যখন একা একা প্রিপারেশান নেবে তার চাইতে বেস্ট হচ্ছে ইনস্টিটিউশনাল প্রিপারেশান নেওয়া। কারণ আমরা অনেক সময় যে বিষয়টা করতে পারি না নিজে নিজে প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে, আমাদের যেহেতু অনেকগুলো টাইপের পরীক্ষা হয়, ফিজিক্যাল, মৌখিক এবং রিটেন টেস্ট, সো এই পরীক্ষাগুলো কিন্তু আগের মতো আর নেই। অনেকেই আগে পরীক্ষা দিয়ে এসছে, খুব ইজিভাবে চান্স পেয়ে গিয়েছে, এখন কিন্তু তা হচ্ছে না। প্রতিনিয়তই প্রতিযোগিতা হিউজ পরিমাণ বাড়ছে, তার জন্য এক্সাক্ট প্রিপারেশান থাকা প্রয়োজন। আর আমি অবশ্যই বলবো যে তোমরা প্র্যাকটিক্যালি যদি প্রিপারেশান নিতে পারো, লাইক এস আমাদের ডিফেন্স একাডেমির কথা যদি বলি, আমাদের এখানে সৈনিক ভর্তি প্রস্তুতির জন্য প্রতিনিয়তই কোর্স শুরু হচ্ছে, সেই কোর্সগুলোতে তুমি যোগদান করতে পারো। কারণ এখানে আমাদের এখানে যারা রয়েছে তাদেরও টার্গেটও কিন্তু একই রকম। সো তোমরা যখন একসাথে থাকছো তখন কিন্তু প্রিপারেশানটা আরও জোরদার হচ্ছে, বিকজ অফ আমাদের এখানে ক্লাস, এক্সাম এবং প্র্যাকটিস সকল কিছুই একই সাথে চলছে। এবং যখন তুমি প্র্যাকটিক্যালি প্রিপারেশানটা নিবে তোমার প্রস্তুতিও কিন্তু 100% হবে। সো তোমার প্রস্তুতি ইন্ডিভিজুয়ালি হোক বা ইনস্টিটিউশনালি হোক, একটি বিষয় তোমার লাগবেই, সেটি হচ্ছে ফাইটার সৈনিক গাইড। এটাই হচ্ছে ফাইটার সৈনিক গাইড। তোমরা যারা বাসায় বসে প্রিপারেশান নাও আর কোনো প্রতিষ্ঠানে গিয়ে প্রিপারেশান নাও, যে বিষয়টি তোমাদের লাগবেই সেটি হচ্ছে ফাইটার্স সৈনিক গাইড। এই বইটির স্পেশালিটি হচ্ছে আমি যে টপিক অনুযায়ী, সিলেবাস অনুযায়ী তোমাদের সাথে কথা বললাম তার সকল কিছু এখানে সলিউশন করে দেওয়া রয়েছে। অনেকেই বিভিন্ন বই থেকে পড়ে থাকো, 4টা সাবজেক্ট 4টা বই থেকে, অথবা বিভিন্ন জেনারেল নলেজের বই থেকে তোমরা প্রিপারেশান নিয়ে থাকো, তার ফলে যেটা হচ্ছে প্রিপারেশান অগোছালো থেকে যায়। আর স্মার্ট একটা প্রিপারেশানের জন্য বেস্ট অপশন হচ্ছে ফাইটার সৈনিক গাইড। একই মলাতে সকল কিছু পাচ্ছ, বিগত বছরের কোশ্চেন, ভাইবা, রিটেন, মেডিকেল টেস্টের যাবতীয় সচিত্র সব কিছুই একই মলাটে একই বইতে পাচ্ছ। এটা তোমার পরীক্ষার প্রস্তুতিকে সহজ থেকে সহজতর করবে। আর অবশ্যই জানবে এই বইটি কিন্তু বাজারে বা অন্য কোথাও পাওয়া যায় না, এটি সংগ্রহ করতে হলে সরাসরি আমাদের ডিফেন্স একাডেমিতে আসতে হবে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসেই সংগ্রহ করতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আর তার জন্য আমাদের দেয়া যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করবে তোমার বইটি সংগ্রহ করার জন্য। আশা করি সামনের যে সময়টুকু রয়েছে, যার হাতে যতটুকু সময় রয়েছে সেটা নিয়ে নার্ভাস না হয়ে, টেন্স না হয়ে প্রিপারেশনের ক্ষেত্রে সর্বোচ্চ এফোর্ট দিবে। কারণ সামনের যে সময়টুকু রয়েছে এটিকে যদি তুমি বেস্ট ওয়েতে
প্রপার অ্যাকশন প্ল্যান অনুযায়ী আগাতে পারো, তাহলে আই হোপ সামনে চমৎকার একটা গুড নিউজ তোমার জন্য অপেক্ষা করছে। তোমার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।